हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज आपनादेर माझे आमी आरेकटी रेसिपी निये एलाम। छोटो माछ अनेकेई पछन्द करेन। आमी आजके छोटो माछेर एकटा चटचड़ी करे देखाबो, छोटो ट्यांगरार चटचड़ी। आशा करछि आपनादेर सबार एई रेसिपिटी अनेक भालो लागबे। आर भालो लागले अवश्यई आमार चैनलटी जारा सबस्क्राइब करेननि अवश्यई सबस्क्राइब करे निबेन एबं अवश्यई आमाके जानाबेन रेसिपिटी बासाय ट्राई करे केमन लेगेछे। लाइक कमेंटर माध्यमे और बेशी बेशी करे आमार चैनलटी शेयरो करबेन। ताहले चलुन देखे नेई रेसिपिटी। एखाने आमी 300 ग्रामेर मतो छोटो ट्यांगरा माछ निएछि। आर एखन आमी एखाने हलुद एबं लवण दिए दिच्छि सामान्य परिमाणे। मेखे निब भालोभाबे। माखानोर पर परिमाण मतो तेल निएछि कड़ाइते एबं तेलटा गरम हये जाओयार पर आमी माछगुलो हालकाभाबे भेजे नेब। খুব কড়া ভাজা যাবে না এবং মিডিয়াম আঁচে কাজটা করতে হবে। এরকম ভাবে হয়ে যাওয়ার সময় আমি নামিয়ে নিচ্ছি। ভাজা শেষ, এখন আমি আবার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়েছি এখানে। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব এবং কাজটা আমি মিডিয়াম আঁচে করছি। নেড়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটির সাথে থাকবেন, তাহলে আমার রেসিপিটি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে ভেজে আসতে হবে। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন, পাশে আছেন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, অনেকখানি ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন আবার 1/2 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের যেরকম ভালো লাগে ঝাল ওভাবেই দিবেন। খুব ভালোভাবে মশলাগুলো মিশাচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাগুলো মিশাচ্ছি। এবারে আমি জিরার কোড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া আমি এখানে 4 চা চামচ পরিমাণে ইউজ করেছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিব লবণ পরিমাণ মতো। আমি এখানে 2 চা চামচ পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের যেরকম খেতে পছন্দ করেন দিবেন। নেড়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে। কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে ভাজা মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
এরকম হয়ে এসেছে, তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানি এখানে খুব বেশি আমি ইউজ করব না, পানিটা কম দেব যেহেতু এটা মাখো মাখো থাকবে, তাই আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা যদি ঝোল রাখতে চান ঝোল রাখতে পারেন, তবে এটা আমি একটু ঘন করে করব, তাই আমি ঝোল বেশি দেইনি। মোটামুটি অনেকটা টেনে এসেছে, ঝোলটা দেখুন অনেকটা টেনে এসেছে, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের প্রত্যেকের এটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামতের অপেক্ষায় আছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।